The elevator guard, the first and recovery at North Bengal district Jalpaiguri near Gorumara National Park. এই মাছটি এটি হচ্ছে অ্যালিগেটর গার্ড, সেটা হচ্ছে কুমির মাছ বলা হয়। এটি উত্তর আমেরিকায় এই মাছটিকে সাধারণত দেখা যায় যে একদম হুবহু কুমিরের মতো মাথাটা, আমি বলবো ক্যামেরা একটু মাথাটাকে দেখাতে। এবং এই যে তুত যেটা হচ্ছে দাঁত, হচ্ছে ভয়ঙ্কর এই দাঁত, ভয়ঙ্কর দাঁত, এটা হুবহু একদম কুমিরের মতো। এই এটা হচ্ছে আক্রমণাত্মক মাছ। এই মাছটি আমাদের লোকালয়ে জলাশয়ে থাকলে জলাশয়ের যে বাস্তুতন্ত্রে, সেই বাস্তুতন্ত্রে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়। মানে জলের মধ্যে বিভিন্ন রকম যে উপকারী পোকামাকড় বা আরও কিছু প্রাণী থাকে, সেগুলোকে ধরে ধরে কিন্তু খায়। আর এই মাছটি 10 ফিট অব্দি লম্বা হতে পারে। আর এই মাছটি ছোট সময়, একেবারে ছোট যখন থাকে তখন কিছু কিছু মানুষ এটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখে, কিন্তু মাছটা যখনই বড় হয় তখন এই মাছটিকে আর সামলাতে পারে না, তখন তারা কী করে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। আমরা এই ফার্স্ট টাইম এটাকে রিকভারি করলাম। এটা আমরা একদম নর্থ বেঙ্গলের মধ্যে জলপাইগুড়ি জেলার মধ্যে একদম নিয়ার গরুমারা ন্যাশনাল পার্কের পাশে একটি জলাশয় থেকে এই মাছটিকে উদ্ধার করা হয়েছিল। এই মৃত অবস্থায় আমরা মাছটা পেলাম আমাদের হাতে। এই আমি বলবো তুত থেকে দেখাতে, একদম হুবহু কুমিরের মতো। ফিস একদম মাছের মতো, এখানে এর বাসস্থান এটা নয়, এটা বড় বড় জলাশয়ে এবং যেটা হচ্ছে সমুদ্রের মধ্যে এই মাছ থাকে, তো সেখানেই ওর উপযুক্ত জায়গা। এবং আমাদের এই এলাকার মধ্যে যদি এই মাছগুলো থাকে, তাহলে কিন্তু এই এলাকার মধ্যে বিভিন্ন রকমের যে মাছ, আমাদের যে আঞ্চলিক যে মাছগুলো হয়, লোকাল যে মাছগুলো, সেই মাছগুলোর কিন্তু বংশ ধ্বংস হতে পারে এবং তাদেরকে কিন্তু খেয়ে খেয়ে তাদের যে বংশ বিস্তার সেটা কিন্তু, এমনকি ডিম, মাছের যে ডিম সেটা কিন্তু এরা খেয়ে নিতে পারে। অর্থাৎ এই মাছ আমাদের লোকালয়ে থাকা খুবই ক্ষতিকারক, এই মাছকে এখানে কোনোভাবেই রাখা যাবে না।